নমস্কার বন্ধু সকল, আপনি যদি টিকটক ফানি ভিডিও শর্ট ভিডিও চাই যদি আপুনি এন্টারটেইনমেন্ট হয় আৰু এন্টারটেইনমেন্টৰ কাৰণে যদি আপুনি ভুলতে বাই চান্স মোৰ ভিডিওটো ক্লিক কৰি দিছে তেন্তে মই আপোনাক ইয়াতে ক্লিয়াৰ কৰি দিওঁ যে আপুনি মোৰ ভিডিওটোৰ পৰা ওলাই যাওক কাৰণ আগলৈ আপুনি কোনো ধৰণৰ এন্টারটেইনমেন্ট ফানি ভিডিও নাপাব আৰু মোৰ ভিডিওত আপুনি ভৱিষ্যতে ক্লিক নকৰাটোৱেই ভাল হ'ব কাৰণ মই ভিডিওত কেতিয়াও ফানি ভিডিও টিকটক ভিডিও মই নবনাওঁ আৰু আপুনি যদি মোৰ ভিডিওৰ থাম্বনেইলটো চাই আপুনি মোৰ ভিডিঅ'ত ক্লিক কৰিছে আপুনি জানিব খুজিছে ভোটাৰ কাৰ্ড পান কাৰ্ড বেংক একাউণ্ট লেণ্ড ৰেভিনিউ ৰিচিপ্ট আৰু এইবিলাক আধাৰ কাৰ্ড এইবিলাক সম্বন্ধে যদি আপুনি জানিব খুজিছে গুৱাহাটী হাইকোৰ্টে যিখন ৰিচেণ্ট জাজমেণ্ট দিছে যে ভোটাৰ কাৰ্ড পান কাৰ্ড আধাৰ কাৰ্ড এখন ভেলিড ডকুমেণ্ট নহয় এখন চিটিজেনশ্বিপৰ কাৰণে এখন ডকুমেণ্ট নহয় কিয় ডকুমেণ্ট নহয় এইবিলাকৰ কি তেন্তে ভেলু থাকিল আমার আপনার সিটিজেনশিপ যেতিয়া কোশ্চেনিং করা হব তেতিয়া আমি কোনখন ভ্যালিড ডকুমেন্ট আমি দেখাব লাগিব আমি কোনখন এনে ডকুমেন্টে আমি প্রমাণ করিম যে আমি ভারতীয় সচা ভারতীয় এইখিনি যদি আপনি ভিডিওত জানিব আহিছে তেন্তে আপনি আগলৈ ভিডিওখন চাব আর আপনি যদি মোর ভিডিও যদি আপনি লাইক করা নাই লাইক করে দিব আর যদি আপনি মোর ইউটিউব চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দিব বেল বটনটো টিপি দিব আর আপনাদের এই ভিডিওটো আগলৈ শেয়ার করব কারণ এই ভিডিওটোত মই কিছু গুরুত্বপূর্ণ কথা কম যে হয়তো সমাজের সকল মানুষে চাওয়াটো দরকারি সো লেটস স্টার্ট ভিডিওটো আরম্ভ করো চাওক বন্ধু সকল যেতিয়া আমার আপনার সিটিজেনশিপটো কোশ্চেনিং করা হয় তেতিয়া আমি আপনি কি করো লগে ধাপ ধাপকে কিছুমান ডকুমেন্ট উলাই দিও ভোটার কার্ড পান কার্ড রেশন কার্ড আধার কার্ড আমি ডকুমেন্ট যিমানখিনি আছে আমি প্রডিউস করে দিও আমি ট্রিবুনালতো এইবিলাকে প্রডিউস করে দিও কিন্তু আমি ভাবিব লাগিব যে আমার সিটিজেনশিপটো যেতিয়া কোশ্চেনিং করা হয় সিটিজেনশিপ কোন প্রথমতে আমি সেইটো জানিব লাগিব সিটিজেনশিপ আমি ভারতের নাগরিক ভারতত কোন নাগরিক হব এটো কোনে ডিসাইড করব অসমৰ কোন নাগরিক এটো কোনে ডিসাইড করব কোনোবা নিউজ চ্যানেলে ডিসাইড করলে হব নাকি কোনোবা মোদিয়ে ডিসাইড করলে হব নাকি শাহে ডিসাইড করলে হব নাকি বদরুদ্দিন আজমল হিমন্ত বিশ্ব শর্মা কোনে ডিসাইড করব এটো ডিসাইড করব কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকল ফাইভর পৰা টুয়েলভ লৈকে সিটিজেনশিপ সম্পর্কে ডেফিনিশন দিয়া আছে আর সেইমতেই এখন এক বনোৱা হৈছে স্পেশিয়ালি সিটিজেনশিপ এক 1955 যেতিয়াই আমার আপনার সিটিজেনশিপ কোশ্চেনিং করা হয়ে আছে আমি আপনি সিটিজেনশিপ প্রুভ করব লাগিব সিটিজেনশিপ এক 1955 মতে যে সিটিজেনশিপ এক 1955 সিটিজেনশিপ কাক কয় কোন সিটিজেন এই সম্পর্কে কোনো ডেফিনিশন দিয়া নাই কিন্তু পাঁচটা ক্যাটেগরি দিছে যে সেই পাঁচ প্রকারের মানুষ ভারতের সিটিজেন হয় সিটিজেনকে এই প্রকারের পাঁচ প্রকারের মানুষ ভারতের সিটিজেন সেই পাঁচটা কোয়ালিটির মানুষ সিটিজেন হব পারে ভারতত তার ফার্স্ট নম্বর হল বাই বার্থ সেকেন্ড নম্বরটা হল আপনার ডিসেন্ট থার্ড নম্বরটা হল আপনার রেজিস্ট্রেশন ফোর্থ নম্বরটা হল নেচুরালাইজেশন এন্ড ফিফথ নম্বর হল ইনকর্পোরেশন অফ টেরিটরি কিন্তু আজি দুই তিন চারি পাঁচ এই চারিটা পয়েন্ট আমি ডিসকাস নকরিম আমি পয়েন্ট ডিসকাস করিম আজি নম্বর ওয়ান পয়েন্ট যেটো সেইটো আমি ডিসকাস করিম সিটিজেনশিপ অ্যাক্ট যিমানবার এমেন্ড হয়েছে এই এক নম্বর পয়েন্টের উপরতে এমেন্ড করা হয়েছে 87ত এমেন্ড করা হয়েছিল 2003-04 এমেন্ড করা হয়েছিল বর্তমান লৈ এমেন্ড হয়ে আছে হো সেইদিনালৈ সিটিজেনশিপ অ্যাক্ট এমেন্ড করে কা করা হল আপনার এইটো জানে এখন রাজনীতি কিছু এইটোলৈ মই আজি না যাও এতিয়া প্রথম কথালৈ আহো কোন সিটিজেন বাই বার্থ কোন সিটিজেন বাই বার্থ মতে সেই মানুষজন সিটিজেন যে 26 জানুয়ারি 1950 চনৰ পিছত জন্মগ্রহণ কৰিছে 2 জুলাই 1987 লৈকে তার মানে সেই মানুষজন ভারতের সিটিজেন যে 26 জানুয়ারি 1950 চনৰ পৰা 1 জুলাই 1987 ভিতৰত জন্মগ্রহণ কৰিছে সেতেও ভারতীয় তার বাপ মাক ভারতীয় হওক বা নহওক কোনো কথা নাই ফার্স্ট কোয়ালিটি ইয়ার ভিতর যদি আছে সে মানুষজন ভারতীয় তারপর এমেন্ড করা হয়েছিল 1987 এমেন্ড করে করা হল যে সেই মানুষ যে 1 জুলাই 1987 পিছত জন্মগ্রহণ করেছে 1 জুলাই 1987 পিছত আর 2004 চনলৈকে 2 ডিসেম্বর 2004 চন মানে 1987 পিছত 2004লৈকে 2 ডিসেম্বর 2004লৈকে যিমানবিলাকে জন্মগ্রহণ করেছে তেও ভারতীয় কিন্তু একটা কন্ডিশন ফুলফিল করব তার মাক বা দেউতাক যিকোনো একজন ভারতীয় হব লাগিব
তামানে এতিয়া আহিল কি যে 850 চনৰ পৰা 2004 চন লৈকে যিয়ে ভাৰতত জন্ম গ্ৰহণ কৰিছে তার মাক বা দেউতাক একজন যদি ভাৰতীয় হয় তেও ভাৰতীয় তাৰ পিছত 2003 যেতিয়া বাজপেয়ীৰ চৰকাৰ আছিল তেতিয়া এটো আকৌ এমেণ্ড কৰা হৈছিল আকৌ এমেণ্ড কৰি কৰা হৈছিল যে 2004 চনৰ পিছত জিবিলাকৰ জন্ম গ্ৰহণ কৰিছে তিল হেল 2004 চনৰ পিছত জন্ম গ্ৰহণ কৰা আৰু তাৰ মাক দেউতাক একজন ভাৰতীয় কিন্তু আৰু একজন ইলিগেল মাইগ্ৰেন্ট নহয় যদি একজন ইলিগেল মাইগ্ৰেন্ট হয় 2004 চনৰ আগত জন্মগ্ৰহণ কৰিলে তো অসুবিধা নাই মাক দেউতাক এজন ভাৰতীয় হ'লে হ'ব কিন্তু 4ৰ পিছত জন্মগ্ৰহণ কৰিছে মাক দেউতাক একজন ভাৰতীয় আৰু একজন ইলিগেল মাইগ্ৰেন্ট নহয় তথাপি তেওঁ ভাৰতীয় এতিয়া মূল কথালৈ আহিল যে মই যিখন দেখালোঁ আইনখন দেখালোঁ চিটিজেনশ্বিপ এক্ট 1955 ইয়াত কত লিখা নাই ভোটাৰ কাৰ্ড ইয়াত কত লিখা নাই পেন কাৰ্ড ইয়াত কত লিখা নাই আধাৰ কাৰ্ড গতিকে একটোতে লিখা নাই ভোটার কার্ড পান কার্ড আধার কার্ড থাকিলে কোনো ভারতীয় হব কোনো ভারতীয় নহব এটা প্রশ্ন আহে যে এই ভোটার কার্ড পান কার্ড আধার কার্ডের যদি ভ্যালু নাই এখন বাংলাদেশী মানুষ আহি ভারতত ভোটার কার্ড বনাব পারিব নাকি এজন পাকিস্তানি এজন শ্রীলঙ্কার মানুষ আহি ভারতত ভোটার কার্ড বনাব পারিব নাকি এজন বিদেশী মানুষ আহি আহিলে সেই মানুষজনক আধার কার্ড দিব নাকি ডেফিনিট নিদে এইবিলাক কার্ডের ভ্যালু আছে এইবিলাক জাস্ট আপুনি প্রডিউস করিব পারে একটা সাপোর্টিভ ইভিডেন্স হিসাবে আপুনি প্ৰমাণ কৰিব লাগিব 19 আপোনাৰ চিটিজেনশ্বিপ প্ৰমাণ কৰিব লাগিব এইকেইটা পইণ্টৰ আধাৰতহে আপুনি প্ৰমাণ কৰিব লাগিব যে হয়তো আপোনাৰ এই চনৰ ভিতৰত আপুনি জন্মগ্ৰহণ কৰিছে হয়তো এই চনৰ ভিতৰত এই ক্ৰাইটেৰিয়া আপুনি ফুলফিল কৰিছে এইকেইটা ক্ৰাইটেৰিয়া যদি আপুনি ফুলফিল কৰিছে তেন্তেহে আপুনি ভাৰতীয় আপোনাৰ ভোটাৰ কাৰ্ড থাকক আপোনাৰ ভোটাৰ কাৰ্ড নাথাকক পান কাৰ্ড থাকক নাথাকক এইবিলাক লৈ কথা নাই আর আপনার ধরো সবকটা ডকুমেন্ট আছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড আরও কিবা কী কার্ড সার্ড আপনার আছে কিন্তু এইবিল ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করা নাই তেনতে আপনি ভারতীয় নহয় এটা কথা হল যে আমার আপনার ভোটার কার্ড আছে আমি ডেফিনিট ভারতীয় আমার আধার কার্ড আছে আমি ডেফিনিট ভারতীয় কিন্তু তেতিয়ালৈকে আমি এটি ক্লেম করে ফুরম যেতিয়ালৈ আমার আপনার আইডেন্টিটি কোয়েশ্চনিং করা হওয়া নাই যেতিয়া আমার আপনার আইডেন্টিটিটি কোয়েশ্চনিং হব তেতিয়া ভোটার কার্ড প্যান কার্ড আর আধারত কোয়েশ্চনিং করা নহয় তেতিয়া কোয়েশ্চনিং করা হব সিটিজেনশিপ এক্ট 1955 মতে কোয়েশ্চনিং করা হব আর আমি ডকুমেন্টবিল এইবিলাকে প্রডিউস লাগিব এটা প্রশ্ন আহে বহুত যে আমি তো ডকুমেন্ট ফুলফিল করে দিলু আমি দাদার 66ৰ ফলি দিলু 71ৰ কাগজ দিলু দাদার কাগজ দিলু অমুকর কাগজ দিলু এটা এক্সাম্পল দিছো যেটু রিসেন্ট জাজমেন্ট দিছে এম ডি বাবুল ইসলাম মার্গেটার তিনিচুকীয়া ডিস্ট্রিক্টর আর এটা তার আগত জাজমেন্ট দিছিল জাপেদা খাতুন এই দুটা জাজমেন্ট মতে ভোটার কার্ড পান কার্ড আধার কার্ড হোক ডকুমেন্ট সিটিজেনশিপের কারণে এনাপ নহয় বলে কৈছে এতিয়া মানুষের মেইন কনফিউজন তো কত হল সেইটা আমি ক্লিয়ার করে দিও যে ধরো এম ডি বাবুল মই দেখাব নালাগিছিল কিন্তু মই বাবুলর কেসটো ডিসকাস করে আছো এম ডি বাবুল ইসলাম এই মানুষজনক যদি আপুনি সুধে এই মানুষজনে কব যে মই দাদার কাগজ দিছিলোঁ 66ৰ মই আব্বার কাগজ দিছিলোঁ 1971ৰ তাৰপিছত মই কাগজ দিছোঁ মই ইমানকেইটা ভোটার ফলি দিছোঁ 76 71 85 97 2010 2018 মই গোটেইকেইটা কাগজ দিছোঁ তাৰপিছতো মই ফরেনার তাৰপিছতো মই ফরেনার কেনেকৈ হলোঁ সেই মানুষজন হয়তো কোয়েশ্চনিং কৰিব নিজে নিজে হয়তো ভাবিব এটা মূল চাওক এই পেজটো আপোনালোকে চাওক এই মানুহজন যে বাবুল ইসলামৰ আব্বাৰ নাম কি দেউতাকৰ নাম কি মই নাজানো এই বাবুল ইসলামজনে কি কৰিলে 71ৰ কাগজ দিলে 66ৰ কাগজ দিলে 71 কাগজ দিলে সেই গোটেইকেইটা কাগজ দিলে সে ধৰক তাৰ আব্বাৰ নাম মিষ্টাৰ এক্স ধৰি লওক মিষ্টাৰ এক্স তাৰ আব্বাৰ নাম তাৰ দাদাৰ নাম মিষ্টাৰ এ কিবাকিবি ধৰি লওক আপোনালোকে সি কাগজটো গোটেইকেইটা দিলে কিন্তু কাগজ কাৰ দিলে মিষ্টাৰ এক্সৰ দিলে মিষ্টাৰ এৰ দিলে সি নিজৰ কিন্তু কাগজ একো দিয়া নাই সি নিজৰ দিলে ভোটাৰ কাৰ্ড নিজৰ দিলে পান কাৰ্ড এতিয়া প্ৰব্লেমটো ক'ত আহে যে ই কাগজকেইটা দিলে এক্সৰ আৰু কাগজকেইটা দিলে এৰ কুৱেশ্যনিংটো কিন্তু এ আৰু এক্সক কৰা হোৱা নাই কুৱেশ্যনিংটো কৰা হৈ আছে বাবুল ইছলামক কৰা হৈ আছে বাবুল ইছলামে এনেকুৱা এটাও হয়তো ডকুমেণ্ট প্ৰডিউচ কৰিব পৰা নাই যিটোৱে নেকি শ্ব' কৰে যে বাবুল ইছলাম এই খানদানৰ ল'ৰা আৰু এইটোতেই কি হয় মানুহ ফেইল হৈ যায় 66 দিলে 71 দিলে এইটো দিলে গোটেইকেইটা দিলে
কিন্তু এই 66 এ প্রমাণ ন করে 66 এর কাগজে প্রমাণ ন করে যে এই মিস্টার এ এর লড়া বাবুল 71 এর কাগজে প্রমাণ ন করে যে মিস্টার এক্স এর লড়া বাবুল 97 এর কাগজে প্রমাণ ন করে যে বাবুল এই খানদানের মানুষ কারণ ইয়াত বাবুলর নাম নাই আছে বাবুলর বাপর বাপেকর দাদার নাম আছে বাবুলে এনেকুৱা এখন ডকুমেন্ট দিব লাগিব যি ডকুমেন্টে প্রুফ করিব যে বাবুল ইয়ার লড়া আর এইটো ডকুমেন্ট হয়তো বাবুল ইসলামে দিব পৰা নাই বাবুল ইসলামৰ দৰে বহুত মানুহে অসমত যিমান ট্ৰিবুনালত কেছ চলি আছে লিংকটো বাবুলে দিব পৰা নাই মেইন কেছটো হল এইটো যে বাবুলৰ যে দেউতাক হয় মিষ্টাৰ এক্স তাৰ দেউতাক যে মিষ্টাৰ এ এইটোৰ লগত বাবুলে এখন লিংক ক্ৰিয়েট কৰিব লাগিব যে অমুকে মোৰ আব্বা এইটো লিংক এইটো লিংকৰ জৰিয়তে দি এইটো প্ৰমাণ হ'ল যে অমুকে মোৰ আব্বা অমুকে মোৰ ফাদাৰ লিংকটো ফেইল হোৱাৰ কাৰণে মানুহে কি কৰে ফৰেন ট্ৰিবিউনেলত যায় ফৰেনাৰ ডিক্লেয়াৰ হ'বলগীয়া হয় এতিয়া লিংকটো আপোনালোকে কেনেকৈ ইষ্টাব্লিছ কৰিব যিমানবিলাক ফৰেনাৰ হৈ আছে মেক্সিমাম মানুহবিলাক কি অশিক্ষিত মানুহ মহিলা মানুহ বিশেষকৈ তেওঁলোকৰ বাৰ্থ চাৰ্টিফিকেট নাই বাৰ্থ চাৰ্টিফিকেট থাকিলে এখন লিংক হৈ যায় বাৰ্থ চাৰ্টিফিকেটত মেনশ্যন থাকে তাৰ আব্বাৰ নাম তাৰ সব মেনশ্যন থাকে গতিকে বাৰ্থ চাৰ্টিফিকেট নাই লিংকটো ইষ্টাব্লিছ নহ'ল স্কুল চাৰ্টিফিকেট নাই লিংকটো ইষ্টাব্লিছ নহ'ল এতিয়া কি হ'ল মাটিৰতো নাম নাই হয়তো বাবুল ইসলামৰ আব্বাৰ মাটিও নাছিল হয়তো মাটিতে বাবুল ইসলামৰ নাম নাই বা এনেকুৱা যিমানবিলাক কেছ হৈ থাকে এইবিলাক কেছত কি হয় মহিলাবিলাকক মানুহে কি কৰে মাটি চাটি নিদিয়ে বা হয়তো নাথাকে গরিব মানুহ লিংকটো ইষ্টাব্লিছ নহয় এতিয়া লিংক ইষ্টাব্লিছ কৰাৰ কাৰণে ব্যৱস্থা কি লিংকটো ইষ্টাব্লিছ কৰিবলৈ হ'লে একমাত্ৰ এটাই ৰাস্তা সেইটো হ'ল পঞ্চায়তৰ পৰা চাৰ্টিফিকেট ল'ব লাগে নহ'লে গাঁওবুঢ়াৰ পৰা চাৰ্টিফিকেট ল'ব লাগে এতিয়া ইছটো ইয়াত হয় যে কেতিয়াবা পঞ্চায়তৰ চাৰ্টিফিকেট ভেলিড হয় কেতিয়াবা ইনভেলিড হয় এইটো লৈ বিভিন্ন ধৰণৰ কেছ টেষ্ট চলি আছে এন আৰ চিৰ ক্ষেত্ৰতো আপোনালোকে চাইছে কেতিয়াবা পঞ্চায়তৰ ডকুমেণ্টক ভেলিড বুলি কৈ আছে কেতিয়া ইনভেলিড বুলি কৈ আছে গতিকে অভাৰঅল এইবিলাক ট্ৰিবিউনেলছৰ মেটাৰ অভাৰঅল এন আৰ চিৰ মেটাৰ এইবিলাক এখন ৰাজনৈতিক মুদ্দা ইমানবিলাক ৰাজনৈতিক হৈয়ে থাকিব এইবিলাক লৈ অসমত কিন্তু মূল যিটো কুৱেশ্যন ভোটাৰ কাৰ্ড পান কাৰ্ড আধাৰ কাৰ্ড এইবিলাক সঁচাই ডকুমেণ্ট নহয় কিয় নহয় মই কৈ দিলোঁ চিটিজেনশ্বিপ এক্ট মতে ভোটাৰ কাৰ্ড পান কাৰ্ড আধাৰৰ কোনো বৰ্ণনাই দিয়া নাই সেইকাৰণে এইবিলাক ডকুমেণ্ট নহয় কিন্তু ইয়াৰ ভেলু আছে যেতিয়া আপোনাৰ চিটিজেনশ্বিপ কুৱেশ্যনিং কৰা হ'ব এইবিলাক আপুনি প্ৰডিউচ কৰিব পাৰিব এজ এ ছাপৰ্টিভ ইভিডেন্স কিন্তু কনক্লুচিভ প্ৰুফ আপুনি কৰিব নোৱাৰে এইটোক আপুনি ক'ব নোৱাৰে যে মোৰ ভোটাৰ কাৰ্ড আছে এইটো মই কনক্লুচিভ ক্লিয়াৰ একদম ক্ৰিষ্টিয়েল ক্লিয়াৰ কৰি দিলোঁ যে মই ভাৰতীয় নাগৰিক কাৰণ মোৰ নামত ভোটাৰ আছে ভোটাৰ কাৰ্ড আছে এইটো কনক্লুচিভ প্ৰুফ নহয় এইটো ছাপৰ্টিভ ইভিডেন্সহে এখন ছাপৰ্টিভ ইভিডেন্স লৈ আপুনি কি কৰিব সেইটো আধাৰতহে আপুনি যাব লাগিব যে মই ভাৰতীয় নাগৰিক মোৰ ওচৰত এটা সৰু প্ৰমাণ আছে ছাপৰ্টিভ এটা ইভিডেন্স আছে কিন্তু মূল আপুনি এইবিলাকৰ আধাৰতহে আপুনি প্ৰমাণ কৰিব লাগিব চ' কিছুমান হয়তো আইনৰ জ্ঞান নাই একদমেই আইন নাজানে সেইবিলাকে কি কৰি আছে এই হাইকোৰ্টৰ এই জাজমেণ্টটোক লৈ জাজমেণ্টটো কোৰ্ট কৰি কিছুমানে ইউটিউবত ভিডিঅ' বনাই আছে ফেচবুকত ভিডিঅ' বনাই আছে আপোনালোকে হয়তো চাইছে মোৰ বিৰাট দুখ লাগিছে আইন নাজানা মানুহবিলাকে আইনক যেতিয়া এনেকৈ মানে বিকৃত কৰিব চেষ্টা কৰে তেতিয়াহে মানে বহুত বেয়া লাগে চ' মই এজন আইনৰ ছাত্ৰ হিচাপে মই ক্লিয়াৰ কৰি দিওঁ আৰু অসমত যিমানবিলাক মানুহে ভিডিঅ' চিডিঅ' বনায় এইবিলাকক মই ক্লিয়াৰ কৰি দিওঁ এটলিষ্ট যি ভিডিঅ' বনায় বনাওক আপোনালোকে কণ্টেণ্ট নাই ক'ৰবাত কি কেমেৰা ধৰি কি কি আংফাং ভিডিঅ' বনাই আপোনালোকে ছাবস্ক্ৰাইবাৰ গেইন কৰি আছে কি কৰি আছে কৰক মোৰ কোনো আপত্তি নাই কিন্তু আইন লৈ যদি আপোনালোকে ভিডিঅ' বনায় এটলিষ্ট ক্লিয়াৰ হৈ বনাব কাৰণ আইনৰ ভিডিঅ'বিলাক আপোনালোকে এনেকৈ বনাই দিব নোৱাৰে এখন কমিউনিটিত আপোনালোকে এখন মানে মিছইনফৰ্মেশ্যন আপোনালোকে দি দিব নোৱাৰে গতিকে সেইটো অনুৰোধ কৰিছোঁ মই সকলোকে যে আপোনালোকে আইনৰ ভিডিঅ'বিলাক আপোনালোকে এনেকুৱাকৈ মানে যদে মদে আপোনালোকে মানে জ্ঞান নোলোৱাকৈ আপোনালোকে নলগাব আপোনালোকে মেডিকেলৰ যিবিলাক হয়তো কোনোবাই যদি মানে মেডিকেলৰ শিক্ষা লৈ যদি কোনোবাই মানে ভিডিঅ' চিডিঅ' বনায় গতিকে সেইবিলাক লৈ আপোনালোকে মানে যদে মদে ভিডিঅ' বনাই নিদিব এনেকুৱা কৰিলে মানুহৰ হয়তো ক্ষতি হৈ যাব আপুনি মেডিচিনৰ জ্ঞান নাই আপুনি কোনোবা এটা কিবা এটা কৈ দিলে কিবা এটা মেডিচিনৰ কথা কৈ দিলে মানুহে হয়তো মেডিচিন টেডিচিন খাই মৰিব চ' নমস্কাৰ মোৰ চেনেলটো যদি আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰা নাই ছাবস্ক্ৰাইব কৰিব যদি লাইক কৰা নাই লাইক কৰিব ধন্যবাদ সত্যমেব জয়।